প্রফিটের হার মোর দেন আপনার 40% বা 50%। 1,000 টাকার কেউ যদি লোন চায় তাকে মূলত 842 টাকা দেওয়া হয়, আর কিন্তু গ্রাহককে পরিশোধ করতে হয় মোট 160 টাকা বেশি এই 3 থেকে 7 দিনের মধ্যে। 3 থেকে 7 দিনের মধ্যে যদি টাকা পরিশোধ করতে না পারে তাহলে তার পেনাল্টি হয় প্রতিদিন 200 টাকা হারে। এক মাসে তারা মোট 1,000 টাকা 4 বার বিনিয়োগ করতে পারে। যদি 160 টাকা করে তারা প্রত্যেক ঋণগ্রস্তের কাছ থেকে আদায় করে 160 টাকা বেশি হারে, তাহলে তারা মোট 640 টাকা মোট বেশি আদায় করতে পারে। তো বাংলাদেশ ব্যাংকের নীতিমালায়, বাংলাদেশ ব্যাংকের আইন অনুযায়ী, যেখানে সিঙ্গেল ডিজিটে আপনার রেট অফ ইন্টারেস্ট সিঙ্গেল ডিজিটে নির্ধারণ করা হয়েছে, সর্বোচ্চ আপনি 9% পর্যন্ত আপনি এর উপর সুদ বা প্রফিট নিতে পারবেন, সেইখানে তাদের প্রফিটের হার মোর দেন আপনার 40% বা 50% অনেক ক্ষেত্রে গিয়ে দাঁড়ায়। যারা তাদের ক্লায়েন্ট হচ্ছে তো তাদের কাছ থেকে তারা কী নিচ্ছে তাদের একবার পূর্ণাঙ্গ ডিটেলস নিয়ে নিচ্ছে। ইভেন তাদের খুব ঘনিষ্ঠ 4 জনেরও কিন্তু তাদের পূর্ণাঙ্গ ডিটেলসটুকু এই চাইনিজরা নিয়ে নিচ্ছে, তো এই চাইনিজ কোম্পানিগুলি নিয়ে নিচ্ছে, এবং তাদের মূল সার্ভার কিন্তু আপনার ইয়েতে চায়নাতে। তো ইভেন আমি যদি তাদের ক্লায়েন্ট হই, আমার মোবাইলের অনেকগুলি অ্যাপ্লিকেশান অ্যাপসের উপর তাদের নিয়ন্ত্রণ চলে আসে, কারণ এই অ্যাপসের তারা এই অ্যাপসগুলিতে প্রবেশাধিকার চায়। আমি যদি তাদেরকে অ্যালাউ করি তাহলে তাদের প্রবেশাধিকার চলে আসে, আর যদি অ্যালাউ না করি তাহলে আমি ঋণ পাবো না, তাকে আমাকে বাধ্য হয়েই আমাকে অ্যালাউ করতে হয়। তো যখনই তাদেরকে অ্যালাউ করবো তখনই তারা ওই চায়নাতে বসেও কিন্তু আমার বিভিন্ন অ্যাপসের বিভিন্ন ক্ষতি সাধন করতে পারে। যেহেতু চাইনিজরা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত এবং বিদেশি অন্য কেউ আছে কিনা আমরা তাও খতিয়ে দেখছি, মানি লন্ডারিংয়ের কোনো কিছু আছে কিনা আমরা এই বিষয়গুলিও খতিয়ে দেখব। তাদের সাথে আসলে কথা বলে তারা যেটা জেনেছি, করোনাকালীন সময়ে আসলে বাংলাদেশে অনেক যুব সম্প্রদায় বেকার হয়ে পড়েছে, বিশেষ করে যারা স্বল্প আয় এবং যারা স্টুডেন্ট যারা টিউশনি করে চলত, তখন তারা খুব বেকায়দায় পড়ে গেল। তাদের নিজেদেরকে তাদের জীবন ধারণের যেই উপায়টুকু সেটাও বন্ধ হয়ে গেল, তারা তাদের খরচটুকু কীভাবে চালাবে। তো সেই ক্ষেত্রে তারা ঘুরে ঘুরে বিভিন্ন কাজ করতে, তারা বাঙালির এই অসহায়ত্বের সুযোগ নিয়ে আসলে তারা মূলত এই ধরনের অ্যাপস ভিত্তিক লোন প্রথাটুকু চালু করে চড়াশুদে। তো আমরা দেখেছি যে 1 থেকে 5,000 টাকা পর্যন্ত আসলে তাদেরকে ঋণ দেওয়া হতো, কিন্তু যখন দেখেছে আসলে একজন বিপদগ্রস্ত এই ঋণের মানে ফাঁদে পা দিবেই, তখন তারা যেটা করলো যে এটা সুদের হারটুকু এমনভাবে নির্ধারণ করলো যে তারা আসলে ইন্টারেস্টের মানে এই যে আপনার প্রফিটের অতিরিক্ত মুনাফা নিয়েই তারা ইনভেস্টমেন্টে তারা নেমে গেল। তাদের মূল উদ্দেশ্য ছিল আসলে এইখান থেকে অল্প ইনভেস্ট করে অধিক সংখ্যক টাকা কালেকশন করা। তো এইটা একবারে আমাদের মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এটা সম্পূর্ণরূপে একটা অপরাধ হিসেবে গণ্য হয়েছে, এবং এটা বাঙালির উপর একটা স্টিম রোলার চালানোর মতো, এবং এটা আমাদের যে বাংলাদেশে বিদ্যমান আইন সেটারও সম্পূর্ণরূপে সেটার বিপরীত। এই ইলিগ্যাল ই-লোন নিয়ে কাজ করতে গিয়ে আমরা এখন পর্যন্ত মোট 6টাকে শনাক্ত করতে পেরেছি, 6টা অ্যাপসকে, আরও অ্যাপসকে আমরা শনাক্ত করতে পেরেছি, এবং এগুলির বিরুদ্ধে আমরা সামনের দিনগুলিতে আমরা তদন্তকালীন সময়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধুমাত্র নগদে, দেশি নগদে বেশি লাভ।